हेलो बंधुरा आगामी 18 तारीख माने शनिवार एटीके मोहनबागान दल मुखोमुखी होबे निजेदेर घरेर माठे अत्यंत कठिन मैचे केराला ब्लास्टार एफसिर बिरुद्धे। तो प्लेऑफे निजेदेर जायगा निश्चित करते एटीके मोहनबागान दलेर आगामी जे दुटो मैच रयेछे तो सेई मैच दुटोते किन्तु जय पावाटा अत्यंत गुरुत्वपूर्ण एई मुहूर्ते एटीके मोहनबागान दलेर जोन्नो। तो एई मैचेर जोन्नो दले जोग देওয়ার सम्भावना रयेछे दलेर चार गुरुत्वपूर्ण प्लेयार सुभाशिष बोस, कार्ल मैकू, हुगो बोमोस और आशिक कुरुनियानेर। সেহেতু কিন্তু এরা দলে ফিরলে এই ম্যাচে অত্যন্ত সুবিধা পাবে এটিকে মোহনবাগান দল, সেটা বলাই যায়। সেহেতু এই চারজনকে রেখেই কিন্তু আজকে তোমাদের দুটো প্লেইং ইলেভেন দেখাতে চলেছি। তো প্রথম প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে এখানে 4-2-3-1 এই ফরমেশনটাতে দল সাজানো হয়েছে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে বিশাল কায়েত এবং চারের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, ব্র্যান্ডন হামিল, প্রীতম কোটাল আর আশিস রায়কে। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে পুইটিয়া, আর পুইটিয়ার সাথে শুরু করবে কার্ল ম্যাকিউ। এখানে যেহেতু আগের ম্যাচে গ্লেন মার্টিন্স চোট পেয়েছিল সেহেতু কিন্তু এই ম্যাচে পুইটিয়া শুরু করতে পারে। এবার আপফ্রন্টে দুই উইং দিয়ে মানবীর সিং আর আশিক কুরুনিয়ান শুরু করবে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অবশ্যই থাকবে হুগো বোমোস, আর স্ট্রাইকার পজিশনে এখানে রাখা হচ্ছে ডিমিত্রি পেট্রাটসকে। এবার দ্বিতীয় প্লেইং ইলেভেনটা দেখলে এখানে 3-5-2 এই ফরমেশনটাতে দল সাজানো হয়েছে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল গায়েত এবং তিনের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, ব্র্যান্ডন হামিল আর প্রীতম কোটালকে। এবার ওপরের পাঁচজনের মধ্যে একটু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে কার্ল ম্যাকিউ আর পুইটিয়া অথবা গ্লেন মার্টিন্স। এবার দুজন উইং হাফ থেকে দেখা যাবে আশিক কুরুনিয়ান আর আশিস রায়কে এবং প্লেমেকারের ভূমিকায় থাকবে হুগো বোমোস, আর দুজন স্ট্রাইকার হিসাবে এখানে আমি ডিমিত্রি পেট্রাটসের সাথে মানবীর সিং অথবা ফারদিন আলী মোল্লাকে রাখছি। আমার মতে মানবীর অথবা কিয়ান নাসিরির থেকে কিন্তু ফারদিন আলী মোল্লাকে রাখাটা বেটার হবে, কিন্তু কোচের পছন্দ অনুযায়ী মানবীরকেই কিন্তু দেখা যাবে প্রথম থেকে। তো বন্ধুরা এইরকম প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে খেলতে দেখা যাবে সবুজ মেরুন ব্রিগেডকে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও প্রথম প্লেইং ইলেভেনটা নাকি দ্বিতীয় প্লেইং ইলেভেনটা, কোন প্লেইং ইলেভেনটা বেস্ট হবে এই কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে এটিকে মোহনবাগান দলের জন্য। আর এটাও তোমরা কমেন্ট করে জানিও এই ম্যাচের কোন দলের জয় পাওয়ার চান্স সব থেকে বেশি বলে আমার মনে হচ্ছে। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।